পুজোর মাস পড়ার আগেই জেলমুক্ত হয়েছিলেন শাসক দলের বেশ কয়েকজন দাপুটে নেতা, যাদের মধ্যে অন্যতম ছিলেন অনুব্রত মণ্ডল ও মানিক ভট্টাচার্য। কিন্তু এখনও জেলবন্দী হয়ে রয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। রেশন দুর্নীতি ও শিক্ষক নিয়োগ দুর্নীতিকে ঘিরেই জেলবন্দী এই দুই নেতা। এই আবহে যেখানে দুই নেতার জামিন নিয়ে নানা প্রসঙ্গ উঠে আসছে, সেখানে ফের গ্রেপ্তার হলেন পার্থ চট্টোপাধ্যায়। বিগত 2022 সালে জুলাই মাসে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে পার্থ চট্টোপাধ্যায় এবং তার ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেপ্তার করেছিল ইডি। গ্রেপ্তারির সময় রাজ্যের মন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। পরে যদিও শাসক দল সেই পদ থেকে সরিয়ে দিয়েছিল তাকে, একে একে অনেকে জামিন পেয়েছেন। মনে করা হচ্ছিল এবার হয়তো পার্থ চট্টোপাধ্যায়ও জামিন পেয়ে যাবেন। সেই হিসেবে এর আগে অনেকবার জামিনের জন্য আবেদন করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী, কিন্তু সেই স্বপ্নে জল ঢেলে দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। আজকে সিবিআইয়ের বিশেষ আদালতে পার্থ চট্টোপাধ্যায়কে তোলা হয় আর সেখানেই গ্রেপ্তারির দাবি জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। আর তারপরেই বিচারপতি পরিষ্কার জানিয়ে দেন, আপনারা চাইলে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করতে পারেন। আর তারপরেই তড়িঘড়ি গ্রেপ্তার করা হয় তৃণমূলের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। এখন দেখার বিষয় এই যে পার্থ চট্টোপাধ্যায় কী করেন, কেননা তিনি সুপ্রিম কোর্টে আপিল করেছিলেন যাতে তাকে জামিন দিয়ে দেওয়া হয়, কিন্তু এবার ডবল চাপে পড়ে গেলেন পার্থ চট্টোপাধ্যায়।